পরবর্তীতে যদি আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রাখি, আমি বিশ্বাস করি আমাদের এই কার্যক্রম সফল হবে ইনশাআল্লাহ। আমি এতটুকু আশা করি, আমরা যদি আমাদের জনবল, আমাদের ম্যান পাওয়ার বাড়াতে পারে, তাহলে অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হবে। আর প্রশাসন যদি ঠিকঠাক ভাবে দেখে যে এতগুলো মানুষ এখানে আসছে, তারা একটি উদ্দেশ্য, তারা একটি চাকরি চায়, আর সেটা হচ্ছে শিক্ষকতার চাকরি। আমরা জানি, আমরা যদি একত্রিত হতে পারি, আমরা যদি সংগঠিত হতে পারি, তাহলে আমাদের এই কাজ সম্ভব ইনশাআল্লাহ। আমি এতটুকু আশা করব যে আমাদের ভেতর আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, তারা কেউ না কেউ কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত, আর সে কারণে হয়তো আমরা কন্টিনিউ করতে পারছি না। আমি জানি অন্তত চলার জন্য, কিছু করার জন্য, অন্তত জীবন চলার জন্য কিছু না কিছু তো করতেই হবে, হয়তো আমরা সেটাই করছি, কিন্তু যেটা আমাদের জন্য কাঙ্ক্ষিত নয়। আমাদের যে এক্সপেক্টেশন, আমাদের যে প্রত্যাশা, সেটা হচ্ছে আমরা নিবন্ধিত। আর আমাদের যেহেতু NTRCA আমাদের সার্টিফিকেট দিয়েছেন, আর সেই সার্টিফিকেটের বলে আমরা চাকরি পাওয়ার যোগ্য। দুঃখের বিষয়, আমরা আজ পর্যন্ত সেই চাকরি পাইনি। আমরা NTRC এর চেয়ারম্যান কর্তৃপক্ষকে বিনীত ভাবে অনুরোধ করব, আমাদের বিষয়টা যাতে অতি দ্রুত সুনজরে দেখা যায়। আমি আরো অনুরোধ করব, শিক্ষা সংশ্লিষ্ট যে বিভাগগুলো রয়েছেন, তাদের বড় কর্মকর্তা যারা আছেন, তাদেরকে অনুরোধ করব আমাদের বিষয়টা সুন্দরভাবে দেখার জন্য। আর আমি আমাদের সহযোদ্ধা ভাইদের একটু অনুরোধ করব, আমরা যারা আসছি এবং আমাদের যারা আরো সহযোদ্ধা রয়েছে যারা এখন আসতে পারেনি, তাদের জন্য আমরা তাদেরকে যাতে দ্রুত এখানে উপস্থিত করতে পারি সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আসলে মূল কথা হচ্ছে ম্যান পাওয়ার যত বাড়বে প্রশাসনের নজরে তত দ্রুত আসবে, আর আমাদের কাজটাও তত দ্রুত সম্ভব হবে। আমরা আশা করব, যেহেতু অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অনেকে বিভিন্ন পর্যায়ে ছোটখাটো শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের চলার জন্য কাজ করছে, সেই প্রতিষ্ঠানগুলো এখন বন্ধ, তারা দ্রুত চলে আসার চেষ্টা করব এবং আমাদের কার্যক্রমকে সফল করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করব। আর একটা বিষয় যেটা না বললেই নয়, আমরা প্রতিদিন বিভিন্ন জেলা থেকে আসছি, বাট কেন্দ্রীয় যারা লিডার রয়েছেন, কেন্দ্রীয় যারা দায়িত্ব রয়েছেন, তাদের সঙ্গে অনেকেই আমরা পরিচয় হইনি বা হচ্ছে না। আমি বিনীতভাবে অনুরোধ করব, সবার সাথে সবার পরিচয় থাকা দরকার। আমি একটি জেলা থেকে আসলাম, কিন্তু কারোর সঙ্গে কোনো পরিচয় হলাম না, এটা আসলে অতটা ভালো লাগবে না। আমি যখন পরিচয় হব, তাদের সঙ্গে দুটি কথা বলবো, আমাকে ভালো লাগবে, তারা তাদের কাজটুকু কতটুকু এগিয়ে নিয়েছে সেটা আমরা জানতে পারবো। আমরা জেলায় গিয়ে আমরা আমাদের যারা সহকর্মী সহযোদ্ধা রয়েছেন তাদের সঙ্গে বিষয়টা শেয়ার করতে পারবো, আস্তে আস্তে এটার সফলতা ছড়িয়ে পড়বে। আমি অন্যভাবে বলতে চাই, আমি কেন্দ্রীয় লিডারদের দৃষ্টি আকর্ষণ করব, যারা যখন যেখান থেকে যেভাবে আসেন তাদের সঙ্গে একটু মত বিনিময় করব। এটা হবে কি, যারা নতুন আসছেন তারা কিছুটা উৎসাহিত হবে, তাদের ভেতর একটা এনকারেজ ভাব আসবে, এবং দেখা যাচ্ছে আজকে 5 জন আসছে, পরবর্তীতে তার 10 জন আসার চেষ্টা করবে। যাই হোক, আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না, আমাদের এই আন্দোলন, আমাদের এই অনশন কার্যক্রম সফল হোক, এই কামনায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ স্যারকে। স্যার যথার্থই বলেছেন, তাই স্যারের সুরে সুর মিলিয়ে স্লোগানে বলতে চাই, প্যানেল 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 চাই, প্যানেল 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 চাই, প্যানেল 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 চাই, রাজনীতি কি হোক চাই, রাজনীতি কি হোক চাই, রাজনীতি কি হোক চাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।